গিবতের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরও কঠোর ভাষায় বলেছেন আল গিবাত আসাদ্দু মিনা জিনা অর্থাৎ জিনা করা তো এমনি একটি হারাম কাজ আর গিবত হলো এই জেনার চাইতেও মারাত্মক একটি অপরাধ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আল্লাহ আলা হিল করিম ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন কাছেও দূরে দেশে ও প্রবাসী অবস্থানরত পুণ্ড টিভি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সমাজে প্রচলিত সবচাইতে মারাত্মক একটি অপরাধ মারাত্মক একটি কবিরা গুণা যেটির থেকে আলেম ওলামা সাধারণ মানুষ পর্যন্ত কেহই পরিত্রাণ পাচ্ছেন না হাজি থেকে শুরু করে গাজী থেকে শুরু করে মাসায়ক ওলামা মশায়ক সাধারণ মানুষ সবাই এই রোগের রোগে আক্রান্ত সেটি হলো কি সেটি হলো গিবত। গিবত শব্দের আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা দোষেন্বেষণ করা কুৎসা রটনানো রটনা করা কুৎসা রটানো পরোক্ষ নিন্দা করা পিছনে কিছু বলা ইত্যাদি পরিভাষায় গিবত হচ্ছে বিনা প্রয়োজনে কোনো ব্যক্তির দোষ অপরের নিকট প্রকাশ করা আল্লাহ রসুলসাল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আতাদুরুন আমাল নামাল গিবাত রাসুল আল্লাহ গিবত কি রসুল আকরাম সাল আলী সাল্লাম বললেন গিবত হচ্ছে তোমার ভাইয়ের এমন আচরণ যা অন্যের নিকট প্রকাশ করা হলে সে মনক্ষুণ্ণ হবে মন খারাপ করবে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ যদি আমার ভাইয়ের ভিতরে সেই অপরাধ সেই দোষ সেই ত্রুটি থাকে তাহলে কি বলা যাবে না রসুল আকরাম সাল্লিয় সাল্লাম বললেন তোমার ভাইয়ের ভিতরে যদি সেই দোষ সেই ত্রুটি সেই অপরাধ থাকে তাহলে তুমি গিবোধ করলে আর যদি তা না থাকে তিনি যদি নির্দোষ হন তাহলে তুমি বহুতান বা মিথ্যা অপবাদ প্রদান করলে যেটি ইসলামী শরীয়তে গিবতের চাইতো মারাত্মক একটি গুণা এই গুণা থেকে পরিত্রাণ পাওয়া পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা বাঁচার চেষ্টা করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য আবশ্যক সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা গিবত এমন একটি মারাত্মক অপরাধ যেই অপরাধ থেকে নিস্তার না নিলে আমাদের নিজেদের নেক আমল সব বরবাদ হয়ে যাবে আদালতে আখেরাতে অন্যের দোষ ত্রুটি বলে বেড়ানোর কারণে বলে বেড়ানোর অপরাধে আমার আপনার যেই নেক কাজ আছে নেক আমল আছে তাদেরকে দিয়ে দিতে হবে এবং তাদের যেই সমস্ত খারাপ আমল আছে খারাপ কাজ আছে আমাদের আমল নামায় যুক্ত করে দেয়া হবে তাতে কি হবে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি সম্মানিত অর্শক শ্রোতা বায়ু বনরা কিমিয়ায়ে সায়দাত গ্রন্থে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই গিবতের কয়েকটি কারণ উল্লেখ করেছেন তার ভিতরে প্রথম নম্বরে তিনি বলেছেন যেই কারণে আমরা গিবত করে থাকি সেটি হলো ক্রোধান্বিত হবার কারণে রাগান্বিত হবার কারণে কারোর উপরে বেশি বেশি করে রাগ করার কারণে তার ত্রুটি তার দোষ অন্য ভাইয়ের নিকট উপস্থাপন করবার চেষ্টা করি দুই নম্বর হলো অপরের মনোতিষ্টি কামে আর কারোর সামনে যদি অন্যের দোষ ত্রুটি উপস্থাপন করি তাহলে আমাকে তারা আমার তারা প্রশংসা করবে তারা আমার কীর্তন করবে সেই প্রত্যাশায় আমরা গিবোধ করে থাকি তিন নম্বর হলো নিজের দোষ অপরের গাড়ে চাপানোর প্রবণতা থেকে মানুষ গিবোধ করে থাকে চার নম্বর হলো আত্মপ্রশংসার স্পৃহা আমি যদি কারো সম্পর্কে গিবোধ করি তাহলে তার সম্পর্কে যেমন খারাপ ধারণা পোষণ করা হবে তেমনি আমার সম্পর্কে সুধারণা পোষণ করবে মানুষ আমার প্রশংসা করবে এই ধারণা থেকে আমরা গিবোধ করে থাকি পাঁচ ঈর্ষাপরায়ণ হয়ে গিবোধ করা হয়ে থাকে অর্থাৎ কারো সুখে সুখী না হয়ে কারো দুঃখে দুঃখী না হয়ে আমরা হাসি তামাশার পাত্র বানাবার জন্য ঈর্ষান্বিত হয়ে গিবোধ করে থাকি ছয় নম্বর হলো হাসি এর মাধ্যমে গিবোধ প্রকাশ করা হয়ে থাকে যা ছয় সাত নম্বর হলো বসত গিবোধ করে থাকি যেমন আমরা কাউকে কাউকে বলে থাকি কানাবাবু তোতলা কাশেম ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো উপস্থাপনের মাধ্যম দিয়ে আমাদের মনের অজান্তেই এক ধরনের পাপ করে ফেলি যেই পাপের নাম হলো গিবত আট নম্বর হলো আত্ম অভিমান কারোর প্রতি অভিমান করে কাউকে ফাঁসানোর জন্য কাউকে দাবিয়ে দেওয়ার জন্য নিজেকে উপরে উঠানোর জন্য আরেকটি কাজ করে থাকি সেটি হলো অভিমানবশত কারো 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 গিবোধ করে থাকি যেটি ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম অন্যত্র আরও আটটি কারণের উল্লেখ রয়েছে যেমন প্রথমত হল শারীরিকভাবে গিবোধ করা প্রতিবন্ধী ব্যক্তিকে তার শারীরিক দুর্বলতা যেটি আছে। যেমন আমরা ল্যাংরা কেউ কানা কেউ খোরা কেউ বদির এই সমস্ত নামগুলোকে আমরা উপস্থাপন করে ডাকি যেটি সম মারাত্মক অপরাধ এটি গিবতের অন্তর্ভুক্ত অনেক সময় পোশাক সম্পর্কে গিবত করে থাকি যেমন কারো পোশাক সাদা কালো অথবা নোংরা ইত্যাদি এগুলো এজন্য বলি যে লোকটা যেন হেয় প্রতিপন্ন হয় এটিও খারাপ গুণ তিন নম্বর হলো বংশের খোটা দিয়ে গিবত করে থাকি যেমন আমরা বলে থাকি তুমি তো নিচু বংশের লোক তোমার বংশ ছোট ইত্যাদি চার নম্বর হলো বদ অভ্যাস অনেকের মদ খায় জুয়া খেলে বিভিন্ন ধরনের খেলতামশার সাথে সংযুক্ত তাকে হেও করা বা ছোটো করবার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি চার পাঁচ নম্বর হলো পাপাচার সম্পর্কে কেউ জেনা করে ব্যবিসার করে অন্যায় অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত তাকে ভালোভাবে না বুঝিয়ে তার বরং তাকে খোটা দেবার জন্য আমরা তার অভ্যাসগুলোকে উপস্থাপনের মাধ্যমে গিবোধ করে থাকি ছয় নম্বর হলো পরোক্ষভাবে গিবোধ করা যেমন নাম উল্লেখ করে গিবোধ করা করা কখনো কখনো ব্যক্তির নাম উল্লেখ না করে পরোক্ষভাবে তার ইনিয়ে বিনিয়ে তাকেই বুঝানোর জন্য কিছু কথা বলা হয় যার দ্বারা ব্যক্তি বুঝে ফেলে যেন আমাকেই বলা হচ্ছে এটিও গিবতের পর্যায়ভুক্ত সাত নম্বর হলো মৃত ব্যক্তির গিবোধ করা অনেক সময় আমরা মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলে থাকি সে মন্দ ছিল তার এই এই খারাপ গুণ ছিল যেটি ইসলামী শরীয়তে বৈধ নয় আট নম্বর হলো গিবত শ্রবণ করাও একটি গিবতের অন্তর্ভুক্ত যেই মজলিসে যেই বৈঠকে গিবত করা হয় সেই মজলিসে আমি আপনি বা আম আমরা উপস্থিত যদি থাকি আর তার যদি প্রতিবাদ না করি তাহলে আমাদেরও আমরা ওই গিবতের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রসুল হলে সাল্লামের লানত আমাদের উপরেও বর্ষিত হবে সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এই আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে গিবত অত্যন্ত মারাত্মক একটি অপরাধ এই অপরাধ কয়েকটি শ্রেণিতে বিভক্ত করেছি আমরা যেইভাবে সংগঠিত হয়ে থাকে তো এইখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে গিবতের শ্রেণীবিন্যাস সম্পর্কে যদি আমরা বলি প্রথমত এর চার প্রকার বলতে পারি এক গিবত হলো সম্পূর্ণ রূপে হারাম দুই গিবোধ করা ফরজ তিন গিবোধ করা ওয়াজিব চার গিবত করা জায়েজ প্রত্যেকটির পিছনে নিশ্চয়ই যুক্তি আছে প্রথম কথা হল আমরা আমাদের ভাইদের দোষ ত্রুটি অন্বেষণ করবার জন্য যদি গিবোধ করে থাকি এটি সম্পূর্ণরূপে হারাম দুই নম্বর কথা হল গিবত করা কখনো কখনো ফরজ কেন গিবোধ করতে হবে সমাজে কোনো ব্যক্তির দ্বারা যদি সমাজ কলুষিত হয় সেই ব্যক্তি সম্পর্কে সাবধান করবার জন্য আমরা মানুষকে সচেতন করবার জন্য তার সম্পর্কে গিবোধ করা ফরজ যাতে গোটা সমাজকে গোটা সমাজের মানুষকে এই অন্যায় অশ্লীল কর্ম থেকে বাঁচানো যায় দুই নম্বর হলো কখনো কখনো গিবোধ করা অজীব অজীব এজন্য বলে থাকি আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যে যেমন বিবাহ শাদির ক্ষেত্রে যদি হয় কোনো পাত্র বা পাত্রীর সম্পর্কে আমাদের অন্য একটি পক্ষ আমাদের জিজ্ঞাসা করা হলো এখন আমরা যদি জানি পাত্রী ভালো ঠিক আছে কিন্তু তার পরিবার খারাপ হয় আর আমরা যদি এটাকে ভালোভাবে চালিয়ে দেই আর বিবাহ বিবাহসাদী যদি সম্পন্ন হয়ে যায় পরবর্তীতে ওই লোক আমাকে ধরার সুযোগ রাখে কারণ আমি সত্যকে গোপন করে গেছি এক্ষেত্রে গিবোধ করা অজীব এরকম গীবত করা কখনো কখনো জায়েজ আছে ইবতের শাস্তি সম্পর্কে আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করতে গিয়ে বলেছেন সুরা হুজরতের বারো নম্বর আয়াতে জন্নি হে ইমানদার লোকেরা বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো ইন্না বাহাদ জন্নি কারণ অধিক পরিমাণে ধারণা মূলত পাপ ভুল তাজাস ইয়াক্তাব বাদুকুম বাদা তোমরা অপরের সিদ্ধান্বেষণ করো না দোষ ত্রুটি অন্বেষণ করো না ওলা ইয়াক্তাব বাদুকুম বাদা কাউকে ছোটো করবার জন্য হীন করবার জন্য কারো দোষ অপরের সামনে উপস্থাপন করো না আইউ আহাদুকুম আইয়াকুল লাহমা আহিহি মাইতান তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে বা কারিহি হু পক্ষান্তরে তোমরা তো অবশ্যই অপছন্দ করবে অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমা শীল এবং দয়ালু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও অত্র আয়াতে আল্লাহ সুবাহ আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে গিবত নামক যেই জঘন্য অপরাধ সেটি থেকে পরিত্রাণ পেতে চাইলে আমাদেরকে আল্লাহ নিষেধ করলেন আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি আসো যে তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে আইয়াকুল আল্লাহমা আখিহি মাইতান মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে আল্লাহই কিন্তু পরক্ষণে বলে দিলেন ফাঁকারিহি তুমুহু না তোমরা অপছন্দ করবে সুতরাং আমরা যদি আমাদের ভাইদের এমন গুণ মানুষের সামনে এমন দোষ মানুষের সামনে উপস্থাপন করি যাতে আমার সেই ভাইটি অপমান বোধ করেন অপছন্দ করেন সেই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সুরা নিসার একশো আটচল্লিশ নম্বরে আয়াত আল্লাহ সোবাহানু তাআলা বলেছেন লাইউ হিবুল্লাহুল জাহার বি সুই মিনাল কৌল ইল্লামান জুলিম আকান আল্লাহ আলিমা অর্থ হচ্ছে আল্লাহ সুবাহানাহু তালা বলছেন মন্দ প্রচারকে আল্লাহ সুবাহানাহু তালা পছন্দ করেন না মন্দ কাজের প্রচার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না ইল্লামান জুলিম তবে কেউ যদি জালিম জুলুমের শিকার হয়ে থাকে তার সম্পর্কে উপস্থাপন করে গোটা জাতিকে সতর্ক করা ভিন্ন কথা অকান আল্লাহ সামি আন আলিমা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবাহানাহু তালা আমাদের সর্বশ্রো সর্বজ্ঞাতা তিনি আমাদের কথা যেমন শোনেন তেমনি আমাদের অন্তরে যেই সমস্ত ইচ্ছা পোষণ করি সেক্ষেত্রে যেমনটি আল্লাহ বলেছেন আল্লাহ আলিম বিজাতি সুদূর বান্দা অন্তরে কি পরিকল্পনা করে সেটিও আল্লাহ সুবাহানাহ তালা জানেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনরা সুরা হুমাজাতে আল্লাহ সুবাহনাহা জিজ্ঞেস করেছিলেন আদাদা অপরের দোষ ত্রুটি অন্যের সামনে উপস্থাপন করা যারা করে থাকি সামনে পশ্চাতে তাদের তাদেরকে ধ্বংস কামনা করা হয়েছে দিক প্রদান করা হয়েছে আল্লাহ সুবাহনাহ তালা আরও বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা লুমাজা মাজা আল্লা জি জামা আমা লাউ ও আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কি করে থাকি অর্থ জমা করে থাকি ও গণনা করে করে থাকি। আখলাদা মনে থাকে এই মাল এই সম্পদ আমাকে অমরত্ব দান করবে আমি জীবনে আজীবন এই সম্পদ এই মালের মধ্যে জীবিত থাকবে আল্লাহ সুবাহ পরের আয়াতে বলতেছেন অমাদামাল হুতামা তোমরা কি জানো সেই হুতামাটা কি না মুকদা আল্লাহ উত্তর দিতেছেন হুতামা হচ্ছে জ্বলন্ত অগ্নি এই অগ্নির কাজটা কি যে মানুষের অন্তর জ্বালিয়ে সারখার করে দেওয়া সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা গিবতের মতো অপরাধের সাথে যদি সংযুক্ত থাকি আল্লাহ তাআলা আমাদেরকে আল আল কারিমের যেই সমস্ত আয়াত দ্বারা হুঁশিয়ার করলেন সেগুলো থেকে নিশ্চয়ই আমাদেরকে বিরত থাকতে হবে ওয়াসাল্লাম গিবতকারীদের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে বললেন মিরাজের কালে আমি এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম যাদের নখ গুলো ছিল পিত তৈরি তারা তা দিয়ে তাদের মুখ মণ্ডল এবং বক্ষদেশ দেশ সির ছিল আমি জিজ্ঞাসা করলাম হজরত জিবরাইল ইয়া আখি জিবরাইল মানহাউলাই এই লোকগুলো কারা এরা কারা জবাবে জিবরাইল সালাম বললেন এরা তারাই যারা মানুষের গোস্ত খেত এবং তাদের ইজ্জত আব্রু বিনষ্ট করত আবু দৌদ শরীফের হাদিস এটি হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু বলেন একদা আমরা আর রাসুলসল্লাহ আলিয় সাল্লামের দরবারে উপবিষ্ট ছিলাম ইত্ত বছরে একজন লোক দরবার থেকে উঠিয়ে চলে গেলেন পরক্ষণই আরেকজন লোক সেই ভাই সম্পর্কে সেই লোক সম্পর্কে সমালোচনা করলেন রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম সমালোচা সমালোচনাকারী লোকটিকে বললেন তুমি তোমার দাঁত খিলাল করো লোকটি বললে ইয়া রাসুল আল্লাহ আমি তো মাংস খাইনি আল্লাহ রসুল হলে সাল্লাম বললেন তুমি তোমার ভাইয়ের গিবত করেছো তুমি তোমার ভাইয়ের গোস্ত খেয়েছ যার প্রেক্ষিতে তোমার দাঁতে মাংস লেগে আছে গোস্ত লেগে আছে তোমাকে খিলাল করতে হবে গিবতের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রসুসাল্লি সাল্লাম আরও কঠোর বাসায় বলেছেন আল গিবা তো মিনা জিনা অর্থাৎ জিনা করা তো এমনি একটি হারাম কাজ আর গিবত হলো এই জেনার চাইতেও মারাত্মক একটি অপরাধ এই অপরাধ থেকে বাঁচবার জন্য এখনও অপরাধ থেকে বিরত থাকা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য আবশ্যক সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এই অপরাধ থেকে বাঁচবার জন্য কয়েকটি উপায় আছে গিবত নামক যেই অপরাধ গিবত নামক যেই পাপ সেই পাপ থেকে কি আমরা পরিত্রা পেতে চাই না আমার যে ধারণা অবশ্যই আমরা পেতে পরিত্রাণ পেতে চাই যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমত কোন কোন জায়গায় পাঁচটির কথা উপায়ের কথা উল্লেখ করা হয়েছে এক নম্বর বলা হয়েছে অপরের কল্যাণ কামনা করা গিবত থেকে বাসার জন্য প্রথম এবং প্রধান কাজটি হলো যে আমার কল্যাণের বাইরে অন্য ভাইয়ের কল্যাণ কামনা করা রসুল আকরাম সাল্লু আলহিহসাল্লাম এক্ষেত্রে এর সাথ করেছেন দিন হচ্ছে নিঃস কল্যাণ কামনা করা দিন হচ্ছে নিজের চাই চাইতে অপর ভাইয়ের কল্যাণ কামনা করা দুই নম্বর হলো আত্মত্যাগ বা অপরকে অগ্রাধিকার দেওয়া আমরা যদি সাহাবায় আজমাইনদের ইতিহাস পর্যালোচনা করি আল্লাহ রসুল সাল্লাস্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন সেখানকার আনসারেরা মহাজেরদের প্রতি যেই উদারতা প্রদর্শন করেছিলেন তাতে খুশি হয়ে আল্লাহ সোবাহানাহ তালা মহাগ্রন্থ আল কোরআন আল কারিমে এরশাদ করেছেন ওয়ায়ু সিরুনা আলা আনফুসিহিম আলা কানা বিহিম খসাসা দারিদ্রতা সত্ত্বেও তারা তাদের ভাইদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা তিন নম্বর কথা কথা বাঁচার উপায় হলো অপরের অপরাধকে ক্ষমা করা আমরা নিজের অপরাধকে সামনে রাখি কিন্তু ইসলাম বলে দিচ্ছে যে না অন্য ভাই যদি আমাদের সামনে টুকিটাকি অপরাধ করে বা বড় অপরাধও করে ফেলে মহৎ গুণ হবে হলো তাকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়ার মাধ্যমে গিবতটা মাটি চাপা পড়ে যাবে গিবত তার সামনের দিকে অগ্রসর হবে না চার নম্বর হলো মহৎ ব্যক্তিদের জীবনী বেশি বেশি করে অধ্যায়ন করা পাঁচ নম্বর হলো আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা নিজের জীব্বাকে নিয়ন্ত্রণ করা সর্বাগ্যে প্রয়োজন আমরা যদি আমাদেরকে এই পাপ থেকে বাঁচাতে চাই তাহলে উপরের যে পাঁচটির কথা আমরা বললাম প্রথমত হলো অপরের কল্যাণ কামনা করবো দ্বিতীয়ত আত্মত্যাগ বা অপরকে অগ্রাধিকার দিব তিন নম্বর হলো অপরের অপরাধকে ক্ষমা করে দেব চার নম্বর হলো মেহ মহৎ ব্যক্তিদের গুণী ব্যক্তিদের জীবনী বেশি বেশি করে অধ্যয়ন করব এবং সেটি থেকে শিক্ষা গ্রহণ করব পাঁচ নম্বর হলো আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব আল্লাহ সুবাহানাহু তাআলাকে বেশি বেশি করে স্মরণ করব মহাগ্রন্থ আল কোরআন আল কারিমে আল্লাহ সুবাহানহু তাআলা বলেছেন ফাজকুরু নি আজ কুম তোমরা যদি আমাকে বেশি বেশি করে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। বাংদাকে স্মরণ করার অর্থ হলো বাংদা অপরাধ করে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করবে গিবোধ করে যেন করে ব্যবিসার করে অন্যায় অশ্লীল কর্ম করে আল্লাহর কাছে খাস দিলে তওবা করলে আল্লাহ সুবাহানাহু তালা অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা একটা কথা আমি আপনাদের শরণার্থে বলে থাকি গিবত এমন একটি অপরাধ যেটি আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করবেন না কারণ ব্যক্তির সাথে যেটি যে সম্পর্কিত সেই ব্যক্তি যদি আমাকে আপনাকে ক্ষমা না করেন তাহলে কিন্তু ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হল ওই ভাইয়ের কাছে ওই ব্যক্তির কাছে ক্ষমা পা প্রার্থনা করা সরাসরি যদি কোনো কারণে সম্ভব নাও হয় দূর থেকে হলেও তার কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের ভুলকে স্বীকার করা সর্বোপরি নিজের জিহুবাকে নিয়ন্ত্রণ করতে হবে রসুল আকরাম সাল আলহি সাল্লাম বলেন বান্দা যখন সকালে নিদ্রা থেকে জাগ্রত হয় তখন শরীরে সব অঙ্গ সব প্রত্যঙ্গ জিহুবার কাছে আরোজ করে জিহুবার কাছে প্রার্থনা করে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা তুমি যদি ঠিক থাকো তবে আমরা সঠিক পথে পরিচালিত হব কিন্তু যদি তুমি বাঁকা পথে চলো তবে আমরাও বাঁকা হয়ে যাব তিরমিজি শরীফের হাদিস এটি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আরেক জায়গায় একটি আরেকটি চমৎকার হাদিস বলেছেন যে ব্যক্তি আমার জন্য তার জিব্বা ও লজ্জাস্থানের জিম্মাদার হবে অর্থাৎ জিব্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে রসুল আকরাম সাল্লু আলী সাল্ল আল্লাহাম বলেছেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সোহান বিহামদি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা গিবত নামক যেই গুণা মারাত্মক একটি অপরাধ এই অপরাধ থেকে নিজেকে আমরা বাঁচানোর চেষ্টা করব। আমার ভাইকে আমার আত্মীয় স্বজনকে আমার পরিবারকে আমার সমাজকে আমার রাষ্ট্রকে এখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যেই ধরনের ভূমিকা নেওয়া দরকার আমাদেরকে তাই রাখতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ